जय गुरु। तेज का अर्थ क्रोध नहीं बल्कि बिना समन्वित दृढ़ता है। तेज माने क्रोधन हुए वरुण बिना समन्वित दृढ़ता। टू बी स्पिरिटेड डज नॉट मीन टू बी इन ए फ्यूरी, रादर इट इज फार्मनेस कपल्ड विथ मॉडेस्टी। स्वतानुसरण থেকে পাঠ করছি। সন্দেহ বিশ্বাস বিরুদ্ধ ভাব দ্বারা আক্রান্ত হলেই সন্দেহ আসে। বিশ্বাস সন্দেহ দ্বারা অভিভূত হলে মন যখন তাই সমর্থন করে তখনই অবসাদ আসে। প্রতিকূল যুক্তি ত্যাগ করে বিশ্বাসের অনুকূল যুক্তি শ্রবণ ও মননে সন্দেহ দূরীভূত হয়, অবসাদ থাকে না। বিশ্বাস পেকে গেলে কোনো বিরুদ্ধ ভাবই তাকে টলাতে পারে না। প্রকৃত বিশ্বাসী সন্দেহই বা কী করবে, অবসাদই বা কী করবে। সন্দেহকে প্রশ্রয় দিলে সে ঘুম পোকার মতো মনকে আক্রমণ করে, শেষে অবিশ্বাস রূপ জীর্ণতার চরণ মলিন দশাপ্রাপ্ত হয়। সন্দেহ অবিশ্বাসের দূত আর অবিশ্বাসী অজ্ঞানতার আশ্রয়। সন্দেহ নিরাকরণ করে বিশ্বাসের স্থাপন করাই জ্ঞানপ্রাপ্তি। সন্দেহ থেকেই অবিশ্বাস আসে আর অবিশ্বাসী জড়ত্ব। তোমার মন থেকে যে পরিমাণে বিশ্বাস সরে যাবে জগৎ সেই পরিমাণে তোমাকে সন্দেহ করবে এবং দুর্দশাও তোমাকে সেই পরিমাণে আক্রমণ করবে, ইহা নিশ্চয়। সন্দেহ এলে তৎক্ষণাৎ তা নিরাকরণের চেষ্টা করো আর সৎ চিন্তায় নিমগ্ন হও, জ্ঞানের অধিকারী হবে আর আনন্দ পাবে। অবিশ্বাস ক্ষেত্রে দুর্দশা বা দুর্গতির রাজত্ব, বিশ্বাস ক্ষেত্র বড়ই উর্বর। সাবধান, অবিশ্বাস রূপ আগাছায় সন্দেহ রূপ অঙ্কুর উঠতে দেখলেই তৎক্ষণাৎ তা উৎপাটন করো, নতুবা ভক্তিরূপ অমৃত বৃক্ষ গজাতে পারবে না। সন্দেহের নিরাকরণ করো, বিশ্বাসের সিংহাসনে ভক্তিকে বসাও, হৃদয়ে ধর্মরাজ্য সংস্থাপিত হো। চলার সাথী থেকে পাঠ করছি। সংঘাতে চেতনতা ও ধর্ম। তুমি চেতন তখনই যখন তোমার পারিপার্শ্বিক তোমাতে সংঘাতের সৃষ্টি করে, আর এই চেতনতাই তুমি যে জীবনে আছো তাহারই অভ্রান্ত সাক্ষ্য। তাহা হইলেই তোমার পারিপার্শ্বিক তোমাতে যেমনতর সংঘাতের সৃষ্টি করিবে, তোমার ভাব বোধ ও বৃত্তির তেমনতরই সমাবেশ হইবে। এই যদি হয় তবে তা করাই ধর্ম, যাহাতে তুমি তোমার পারিপার্শ্বিক লইয়া জীবন যশ ও বৃদ্ধির ক্রমবর্ধমানে বর্ধিত হইতে পারো। আর তুমি তাহাই বলো, তাহাই আচরণ করো, তাহারই অনুষ্ঠান করো, যাহাতে তুমি ও তোমার পারিপার্শ্বিকে যেন এমনতরই হয়। দেখিবে অমঙ্গল অশুভ ও ভয় হইতে কতখানি ত্রাণ পাও। বাণী সংখ্যা 46। পুণ্যপতির থেকে পাঠ করছি। ত্রয়োদশ দিবস 10ই শ্রাবণ 1321। এ যে আনন্দবাজার, নাহিরে দুঃখ নাহিরে দৈন, আনন্দ আনন্দ সবার বিনিময়ে হরিনাম, কেন ছড়া হরিনাম প্রাপ্তিকালে আরাম, বিনিময়ে আত্মা তোদের বিনিময়ে হরিনাম, কেন শান্তি আত্মারাম, যাবে দুঃখ যাবে দুঃখ যাবে দৈন তোদের। ওই দেখ স্বর্গরাজ্য, ওই ওই স্বর্গরাজ্য নিকটে তোদের, ওই শান্তি হাসে চারিধার, তোদের আবার দুঃখ কিসের, তোদের আবার দৈন কিসের। একবার নামটি গেঁথে কর্মে মত্ত হয়ে ছোট দেখি সব হয়ে যাবে। দেখ এই পৃথিবীটি নীলকেরে, তোরাই এই মন দিয়ে এই মনটা যদি অনুভব করতে পারিস তবেই তো হতে পারে। যদি মন না থাকে তবে এই পৃথিবী কি অনুভব করতে পারিস। তোদের পুত্র কন্যা, তোদের সংসার, যা সব জ্ঞান করছিস
মন না থাকলে এসব কিছুই দেখতে পাস নে, মনটাকে সরিয়ে নিলে কিছুই থাকে না। যাহা তোদের মনটা উঠে গেল অমনি পৃথিবীও গেল, এই মনটা দিয়েই স্বর্গ নরক করে নেওয়া যায়। যদি নরকে ডুব দিয়েও মনে করিস যে আমি সুখে আছি, সেই সুখ যেই জ্ঞানটা আসে অর্থাৎ নরক বলে জ্ঞান, অমনি দুঃখ। এই মনটা যদি ওই শাশ্বত পদে ফেলে দেওয়া যায় তবে আপনি আনন্দে উতলে ওঠে, আর যদি নরকের দিকে ফেলে দেওয়া যায় তবে আপনি দুঃখ উতলে ওঠে। সবই মন। দেখ, মানুষ দুঃখ পেলেও কাঁদে, অত্যন্ত আনন্দ হলেও কাঁদে। দেখ, দুটো কাঁদার পৃথকত্ব কত। যা বলবি তাই হবি, অনবরত যা চিন্তা করবি তাই হবি। একটা লক্ষ্য স্থির করে মনটাকে দিলেই সব হয়। এই যে জ্ঞানটা আছে সেই বুঝিয়ে দেয় এটা স্বর্গ এটা নরক। দেখ, ভালোবাসার বড় শক্তি, ওইটি নরককেও স্বর্গ করে দিতে পারে। ভগবানকে ভালোবাসি কিনা ঠিক করতে হলে আগে দেখতে হয় আমি জগৎকে ভালোবাসি কিনা। যদি দেখিস জগতের প্রত্যেক জীবকে ভালোবাসি, প্রত্যেক বস্তুকে ভালোবাসি, তখন বুঝবি আমি ভগবানকে ভালোবাসি। ওই ভাবটা ভাব, বিষয় ভাবটা যদি একটু গাঢ় হয়ে পড়ে তবে ভাব সমাধি হয়। দেখ, ভাবটাই ওই অঙ্ক কষিস তখন দেখবি, যদি ভাবে ডুবে না পড়িস তবে পারবি নে। তেমনই ফিলোসফি পড়িস, যদি ভাবটাতে ডুবে পড়িস ওই ভাবটা আসলেই। জ্ঞানটা হলো জানা, একটা বিষয়ে জানতে হলেই ভাবের দরকার হয়। বিশ্বাসটার বড়ই দরকার, ওই বিশ্বাসটা পেকে গেলেই তা দিয়ে সব হয়। আমি একটা পাথরের ঢিবি হই আর ভগবান হই, যদি বিশ্বাস করবি ভগবান বলে তবেই ভগবান। পূর্ণ বেগে কীর্তনটা কর, তারপর গিয়ে ধ্যান ধারণা সব কর। যখন দর্শন টর্শন হবে তা হোক, তারপর যখন শব্দটা শুনতে পাবি তখন ওই শব্দের দিকে মনটা ফেলে দিয়ে চুপ করে থাকবে। ওই নামটি আর ধ্যানটি যদি 24 ঘন্টা করতে পারিস, এমনকি অন্যের সঙ্গে কথা কইতেও ধ্যানটি হওয়া লাগে। জয় গুরু।